নমস্কার, শুরু করছি আজকের গল্প। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা। গল্পটি 1340 সালের চৈত্র সংখ্যায় ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রখ্যাত সাহিত্যিকদের গল্প পাঠ করে শোনাচ্ছি। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। শুরু করছি আজকের গল্প, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা। কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যা চালানো যায় চালাইয়াও সীমানা ডিঙাইয়াছে। বিবাহের আশাও শেষ হইয়াছে। ও মা, সে কি কথা হইতে আরম্ভ করিয়ে চোখ টিপিয়া কন্যার ছেলেমেয়ের সংখ্যা জিজ্ঞাসা করিয়াও এখন আর কেহ রস পায় না। সমাজে এ রসিকতাও বাহুল্য হইয়াছে, এমনই দশা অনুরাধার। অথচ ঘটনা সে যুগের নয়, নিতান্তই আধুনিক কালের। এমনই দিনেও যে কেবলমাত্র গণ পণ ঠিকুঞ্জি কোষ্টি ও কুলশীলের যাচাই বাছাই করিতে এমনটা ঘটিল। অনুরাধার বয়স 23 পার হইয়া গেল, বর জুটিল না। এ কথা সহজে বিশ্বাস হয় না, তবু ঘটনা সত্য। সকালে এই গল্পটি চলিতেছিল আজ জমিদারের কাছারিতে। নতুন জমিদারের নাম হরিহর ঘোষাল, কলিকাতাবাসী। তার ছোট ছেলে বিজয় আসিয়াছে গ্রামে। বিজয় মুখের চুরুটা নামাইয়া রাখিয়ে জিজ্ঞাসা করিল, কি বললে? গগন চাটুজ্যের বোন বাড়ি ছাড়বে না? যে লোকটা খবর আনিয়েছিল সে কহিল, বললে যা বলবার ছোটবাবু এলে তাকেই বলব। বিজয় ক্রুদ্ধ হইয়া কহিল, তার বলবার আছে কি? এর মানে তাদের বার করে দিতে আমাকে নিজে যেতে হবে, লোক দিয়ে হবে না। লোকটা চুপ করিয়া রহিল। বিজয় পুনশ্চ কহিল, বলবার তার কিছুই নেই বিনোদ, কিছুই আমি শুনব না। তবু তারই জন্যে আমাকেই যদি যেতে হবে তার কাছে, তিনি নিজে এসে দুঃখ জানাতে পারবেন না? বিনোদ কহিল, আমি তাও বলেছিলাম। অনুরাধা বললেন, আমিও ভদ্র গৃহস্থ ঘরের মেয়ে বিনোদ্দা, বাড়ি ছেড়ে যদি বার হতেই হয় তাকে জানি একেবারেই বার হয়ে যাব, বারবার বাইরে আসতে পারবো না। কি নাম বললে হে? অনুরাধা। নামের তো দেখি ভারী চটক, তাই বুঝি এখনো অহংকার ঘুচল না? বিনোদ কহিল, আগে না। বিনোদ গ্রামের লোক, অনুরাধাদের দুর্দশার ইতিহাস সেই বলিতেছিল। কিন্তু অনতিপূর্বে ইতিহাসেরও একটা অতিপূর্ব ইতিহাস থাকে, সেইটি বলি। এই গ্রামখানির নাম গণেশপুর। একদিন ইহা অনুরাধাদেরই ছিল। বছর পাঁচেক হইল হাত বদল হইয়াছে। সম্পত্তির মুনাফা হাজার দুয়ের বেশি নয়, কিন্তু অনুরাধার পিতা অমর চাটুজ্যের চালচলন ছিল 20,000-এর মতো। অতএব ঋণের দায় ভদ্রাসন পর্যন্ত গেল ডিক্রি হইয়া। ডিক্রি হইল কিন্তু জারি হইল না, মহাজন ভয়ে থামিয়া রহিল। চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন, তেমনি ছিল প্রচণ্ড তার জপ তপ ক্রিয়াকর্মের খ্যাতি। তলা ফুটা সংসার তরণী অপব্যয়ের লোনা জলে কানাই কানাই পূর্ণ হইল, কিন্তু ডুবিল না। হিন্দু গোড়াবীর পরিস্ফিত পালে সর্বসাধারণের ভক্তি শ্রদ্ধার ঝোড়ো হাওয়া এই নিমজ্জিত প্রায় নৌকাখানিকে ঠেলিতে ঠেলিতে দিল অমর চাটুজ্যের আয়ুষ্কালের সীমানা উত্তীর্ণ করিয়া। অতএব চাটুজ্যের জীবদ্দশাটা এক প্রকার ভালোই কাটিল। তিনি মরিলেনও ঘটা করিয়া, শ্রাদ্ধ শান্তিও নির্বাপিত হইল ঘটা করিয়া,
কিন্তু সম্পত্তির পরিসমাপ্তি ঘটিল এইখানে। এতদিন নাকটুকু মাত্র ভাসাইয়া যে তরুণী কোনো মতে নিঃশ্বাস টানিতেছিল, এইবার বাবুদের বাড়ির সমস্ত মর্যাদা লইয়া অতলে তলাইতে আর কাল বিলম্ব করিল না। পিতার মৃত্যুতে পুত্র গগন পাইল এক জরা জীর্ণ বিক্রি করা পৈতৃক বাস্তুভিটা, আকণ্ঠ ঋণ ভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি, গোটা কয়েক গরু ছাগল কুকুর বিড়াল এবং ঘাড়ে পড়িল পিতার দ্বিতীয় পক্ষের অনুরা কন্যা অনুরাধা। এইবার পাত্র জুটিল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি, গোটা পাঁচই ছেলে মেয়ে ও নাতিপুতি রাখিয়া বছর দুই হইল তাহার স্ত্রী মরিয়াছে, সে বিবাহ করিতে চায়। অনুরাধা বলিল, দাদা কপালে রাজপুত্র তো জুটল না, তুমি এইখানেই আমাকে বিয়ে দাও, লোকটার টাকা কড়ি আছে, তবু দুটো খেতে পড়তে পাব। গগন আশ্চর্য হইয়া কহিল, সে কি কথা, ত্রিলোচন গাঙ্গুলির পয়সা আছে মানি, কিন্তু ওর ঠাকুরদাদা কুল ভেঙে সতীপুরের চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল জানিস, ওদের আছে কি? বোন বলিল, আর কিছু না থাক, টাকা আছে, কুল নিয়ে উপোস করার চেয়ে দুমুঠো ভাত ডাল পাওয়া ভালো দাদা। গগন মাথা নাড়িয়ে বলিল, সে হয় না, সে হবার নয়। কেন নয় বলতো? বাবা ওসব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই। এখানে বলা অবশ্য, পিতার গোড়ামি পুত্রের ছিল না, মদ্য মাংস ও আরও একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পরে ভিন্নপল্লীর কে একটি নির্জাতীয় স্ত্রীলোক আজও তাহার অভাব মোচন করিতেছে, একথা সকলেই জানে। গগন ইঙ্গিতটা বুঝিল, গর্জিয়া বলিল, আমার বাজে গোড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের শাস্ত্রাচার কি তোর জন্যে জলাঞ্জলি দিয়ে চোদ্দ পুরুষ নরকে ডোবাবো? কৃষ্ণের সন্তান স্বভাব কুলিন আমরা, যা যা এমন নোংরা কথা আর কখনো মুখে আনিস নে, এই বলিয়া সে রাগ করিয়া চলিয়া গেল। ত্রিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এইখানেই চাপা পড়িল। গগন হরিহর ঘোষালকে ধরিয়া পড়িল, কুলিন ব্রাহ্মণকে ঋণমুক্ত করিতে হইবে। কলিকাতায় কাঠের ব্যবসায় হরিহর লক্ষপতি ধনী, একদিন তার মাতুলালয় ছিল এই গ্রামে। বাল্যে বাবুদের বহু সুদিন তিনি চোখে দেখিয়েছেন, বহু কাজে কর্মে পেট ভরিয়া লুচি মন্ডা আহার করিয়া গিয়েছেন, টাকাটা তাহার পক্ষে বেশি নয়, তিনি সম্মত হইলেন। চাটুর্যেদের সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করিলেন। কুণ্ডুদের ডিক্রির টাকা দিয়া ভদ্রাসন ফিরাইয়া লইলেন। কেবল মৌখিক শর্ত এই রহিল যে বাহিরের গোটা দুই তিন ঘর কাছারির জন্য ছাড়িয়া দিয়া গগন অন্দরের দিকটায় যেমন বাস করিতেছে তেমনি করিবে। তালুক খুরিদ হইল, কিন্তু প্রজারা মানিতে চাহিল না, সম্পত্তি ক্ষুদ্র আদায় সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না। কিন্তু অল্পের মধ্যে কি কৌশল যে গগন খেলিতে লাগিল, হরিহরের পক্ষের কোনো কর্মচারী গিয়াই গণেশপুরে টিকিতে পারিল না। অবশেষে গগনের নিজেরই প্রস্তাবে সে নিজেই নিযুক্ত হইল কর্মচারী, অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারদের গোমস্তা। মহাল শাসনে আসিল, হরিহর হাঁপ ফেলিয়া বাঁচিলেন।
কিন্তু আদায়ের দিক দিয়ে রহিল যথা পূর্ব তথা পর। এক পয়সা তহবিলে জমা পড়িল না, এমনি ভাবে গোলে মালে আরো বছর দুই কাটিল। তারপরে হঠাৎ একদিন খবর আসিল, গোমস্তবাবু গগন চাটুজ্জিকে খুঁজিয়ে পাওয়া যাইতেছে না। সদর হইতে হরিহরের লোক আসিয়া খোঁজ খবর তত্ত্বতল্লাশ করিয়া জানিল, আদায় যাহা হইবার হইয়াছে সমস্তই গগন আত্মসাত করিয়া সম্প্রতি গা ঢাকা দিয়াছে। পুলিশে ডায়েরি, আদালতে নালিশ, বাড়ি থানা তল্লাশি, প্রয়োজনীয় যাহা কিছু সবই হইল, কিন্তু না টাকা না গগন কাহারও সন্ধান মিলিল না। গগনের ভগিনী অনুরাধা ও দূর সম্পর্কের একটি ছেলে মানুষ ভাগিনীও বাটিতে থাকিত। পুলিশের লোকে তাহাদের বিধিমতো কষা মাজা নাড়াচাড়া দিল, কিন্তু কোনো তথ্যই বাহির হইল না। বিজয় বিলাত ফেরত, তাহার পুনঃপুন এক্সামিন ফেল করার রসদ যোগাইতে হরিহরকে অনেক টাকা গণিতে হইয়াছে। পাশ করিতে সে পারে নাই, কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করিয়া বছর দুই পূর্বে দেশে ফিরিয়াছে। বিজয় বলে, বিলাতে পাশ ফেলের কোনো প্রভেদ নাই, বই মুখস্থ করিয়া পাশ করিতে গাধাতেও পারে। সে উদ্দেশ্য থাকিলে সে এখানে বসিয়াই বই মুখস্থ করিত, ইউরোপ যাইত না। বাড়ি আসিয়া সে পিতার কাঠের ব্যবসার কাল্পনিক দুরাবস্থার শঙ্কা প্রকাশ করিল এবং এই নরবরে পরপর কারবার ম্যানেজ করিতে আত্মনিয়োগ করিল। কর্মচারী মহলে ইতিমধ্যেই নাম হইয়াছে, কেরানিরা তাহাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই, এমনি সময় আসিয়া পৌঁছিল গণেশপুরের বিবরণ। সে কহিল, এ তো জানা কথা, বাবা যা করবেন তা এই রকমই হতে বাধ্য, কিন্তু উপায় নাই, অবহেলা করিলে চলিবে না। তাহাকে সার্জমিনে নিজে গিয়া একটি বিহিত করিতেই হইবে, এই জন্যই তাহার গণেশপুরে আসা। কিন্তু এই ছোট কাজে বেশি দিন পল্লিগ্রামে থাকা চলে না, যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করিয়ে তাহাকে কলিকাতায় ফিরিতে হইবে। সমস্তই যে একা তাহারই মাথায়। বড় ভাই অজয় অ্যাটর্নি, অত্যন্ত স্বার্থপর, নিজের অফিস ও স্ত্রী পুত্র লইয়াই ব্যস্ত, সংসারের সকল বিষয়ই অন্ধ, শুধু ভাগাভাগির ব্যাপারে তাহার একজোড়া চক্ষু দশ জোড়ার কাজ করে। এই প্রভাময়ী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, বাড়ির লোকজনের সংবাদ লওয়া তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি বাঁচিয়ে আছে কিনা খবর লইবারও সে বেশি অবকাশ পায় না। গোটা পাঁচ ছয় ঘর লইয়া বাটির যে অংশে তাহার মহল, সেখানে পরিজন বর্গের গতিবিধি সংকুচিত, তাহার ঝিচাকর আলাদা, উড়ে বেহারা আছে, শুধু বুড়া কর্তার অত্যন্ত নিষেধ থাকায় আজও মুসলমান বাবুর্চি নিযুক্ত হইতে পারে নাই। এই অভাবটা প্রভাকে পীড়া দেয়। আশা আছে শ্বশুর মরিলেই ইহার প্রতিকার হইবে। দেবর বিজয়ের প্রতি তাহার চিরদিনের অবজ্ঞা, শুধু বিলাত প্রত্যাবর্তনের পরে মনোভাবের কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়েছে। দুই চারিদের নিমন্ত্রণ করিয়া নিজে রাঁধিয়া ডিনার খাওয়াইয়াছে। সেখানে ছোট বোন
অনিতার সহিত বিজয়ের পরিচয় হইয়াছে। সে এবার বিএ পরীক্ষায় অনার্সে পাস করিয়া এমএ পড়ার আয়োজন করিতেছে। বিজয় বিপত্নে, স্ত্রী মরার পরই সে বিলাত যায়। সেখানে কি করিয়াছে না করিয়াছে খোঁজ করিবার আবশ্যক নাই, কিন্তু ফিরিয়া পর্যন্ত অনেকদিন দেখা গিয়াছে স্ত্রী জাতি সম্বন্ধে তাহার মেজাজটা কিছু রুক্ষ। মা বিবাহের কথা বলায় সে জোর গলায় আপত্তি জানাইয়া তাহাকে নিরস্ত করিয়াছিল। তখন হইতে অদ্যবধি প্রসঙ্গটা গোলেমালেই কাটিয়াছে। গণেশপুরে আসিয়া একজন প্রজার সদরের গোটা দুই ঘর লইয়া নূতন কাছারি ফাঁদিয়ে বসিয়াছে। সেরেস্তার কাগজপত্র গগনের গৃহে যাহা পাওয়া গিয়াছে জোর করিয়া এখানে আনা হইয়াছে, এবং এখন চেষ্টা চলিতেছে তাহার ভগিনী অনুরাধা এবং দুঃসম্পর্কের সেই ভাগিনে ও ছোঁড়াটাকে বহিষ্কৃত করার। বিনোদ ঘোষের সহিত এইমাত্র সেই পরামর্শই হইতেছিল। কলিকাতা হইতে আসিবার সময়ে বিজয় তাহার 7-8 বছরের ছেলে কুমারকে সঙ্গে আনিয়াছে। পল্লীগ্রামে সাপ খোপ বিছা ব্যাঙের ভয়ে মা আপত্তি করিলে বিজয় বলিয়াছিল, মা, তোমার বড় বইয়ের প্রসাদে তোমার নাড়ুগোপাল নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর তা করো না, আপদে বিপদে মানুষ হতে দাও। শোনা যায় বিলাতের সাহেবরাও নাকি ঠিক এমনি করিয়া বলিয়া থাকে, কিন্তু সাহেবদের কথা ছাড়াও এক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে। বিজয় যখন বিলাতে তখন মাতৃহীন ছেলেটার একটু অযত্নেই দিন গিয়াছে। তাহার ভগ্ন স্বাস্থ্য, পিতাময়ী অধিকাংশ সময়ই থাকেন শয্যাগত, সুতরাং যথেষ্ট বিত্তু বিভব থাকা সত্ত্বেও কুমারকে দেখিবার কেহ ছিল না, কাজেই দুঃখে কষ্টেই সে বেচারা বড় হইয়াছে। বিলাত হইতে বাড়ি ফিরিয়া এই খবরটা বিজয়ের কানে গিয়াছিল। গণেশপুরে আসিবার কালে বৌদি হঠাৎ দরদ দেখাইয়া বলিয়াছিল, ছেলেটা সঙ্গে যাচ্ছে ঠাকুরপো, পাড়া গাঁ জায়গা একটু সাবধানে থেকো, কবে ফিরবে? যত শীঘ্র পারি। শুনেছি আমাদের সেখানে একটা বড় বাড়ি আছে, বাবা কিনেছিলেন। হ্যাঁ কিনেছিলেন, কিন্তু কেনা মানেই থাকা নয় বৌদি, বাড়ি আছে কিন্তু দখল নেই। কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপো, তখন দখলে আসতেও দেরি হবে না, দখলে এলে কিন্তু একটা খবর দিও। কেন বৌদি? ইহার উত্তরে প্রভা বলিয়াছিল, এই তো কাছে, পাড়াগা কখনো চোখে দেখিনি, গিয়ে একদিন দেখে আসব। এ প্রস্তাবে বিজয় অত্যন্ত পুলকিত হইয়া বলিয়াছিল, আমি দখল নিয়েই তোমাকে খবর পাঠাবো বৌদি, তখন কিন্তু না বলতে পারবে না, বোনটিকে সঙ্গে নেওয়াও চাই। বৌদির বোন অনিতা যুবতী, সে দেখিতে সুশ্রী ও অনার্সে বিএ পাস করিয়াছে। সাধারণ স্ত্রী জাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী বিশেষের একাধারে এতগুলো গুণ সে মনে মনে যে তুচ্ছ করে তাহা নয়। সেখানে শান্ত পল্লীর নির্জন প্রান্তরে কখনো কখনো বা প্রাচীন বৃক্ষ ছায়াচ্ছন্ন সংকীর্ণ গ্রাম্য পথের একান্তে সহসা মুখোমুখি আসিয়া পড়ার সম্ভাবনা তাহার মনের মধ্যে সেদিন বার বার করিয়া দোল দিয়া গিয়াছিল। বিজয়ের পরনে খাঁটি সাহেবি পোশাক, মাথায় ছোলার টুপি, মুখে কড়া চুরুট, পকেটে রিভলভার, চেরির ছড়ি, ঘুরাইতে ঘুরাইতে বাবুদের বাড়ি সদর বাটিতে আসিয়া প্রবেশ করিল।
সঙ্গে মস্ত লাঠি হাতে দুজন হিন্দুস্থানি দারোয়ান, অনেকগুলি অনুগত প্রজা, বিনোদ ঘোষ ও পুত্র কুমার। সম্পত্তি দখল করার ব্যাপারে যদি চো হাঙ্গামার ভয় আছে, তথাপি ছেলেকে নাড়ুগোপাল করার পরিবর্তে মজবুত করিয়ে গড়িয়ে তোলার এ হইল বড় শিক্ষা। তাই ছেলেও আসিয়াছে সঙ্গে। বিনোদ কিন্তু বরাবর ভরসা দিয়াছে যে অনুরাধা একাকী স্ত্রীলোক, কোনো মতেই জোরে পারিবে না। তবু রিভলভার যখন আছে তখন সঙ্গে লওয়াই ভালো। বিজয়ী বলিল, মেয়েটা শুনেছি ভারী বজ্জাত, লোক জড়ো করে তুলতে পারে। বিনোদ বলিল, আগে তা তো শুনিনি। আমি শুনেছি কোথাও কেহ নাই, শূন্য প্রাঙ্গণে দাঁড়াইয়া বিজয় চারিদিকে চাহিয়া দেখিল, বাবুদের বাড়ি বলা যায় বটে, সম্মুখে পূজার দালান এখনো ভাঙে নাই, কিন্তু জীর্ণতার শেষ সীমায় পৌঁছিয়াছে। একপাশে সারি সারি বসিবার ঘর ও বৈঠকখানা, দশা একই, পায়রা চড়াই ও চামচিকায় স্থায়ী আশ্রয় বানাইয়াছে। দারুণ হাঁকিল, কই হ্যাঁ, তাহার সম্ভ্রমবিহীন চড়া গলার চিৎকারে বিনোদ ঘোষ ও অন্যান্য অনেকেই যেন লজ্জায় সংকুচিত হইয়া পড়িল। বিনোদ বলিল, রাধু দিদিকে আমি গিয়ে খবর দিয়ে আসছি বাবু, বলিয়া ভিতরে চলিয়া গেল। তাহার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিতে বুঝা গেল আজও এ বাড়ির অমর্যাদা করিতে তাহাদের বাধে। অনুরাধা রাঁধিতে ছিল, বিনোদ গিয়ে সবিনয়ে জানাইল, দিদি ছোটবাবু বাইরে এসেছেন। সে এ দুর্দৈব প্রত্যহই আশঙ্কা করিতেছিল, হাত ধুইয়া উঠিয়া দাঁড়াইল, সন্তোষকে ডাকিয়া কহিল, বাইরে একটা সদরঞ্জি পেতে দিয়ে এসো বাবা। বলো গে, মাসিমা আসছেন। বিনোদকে বলিল, আমার বেশি দেরি হবে না, বাবু রাগ করেন না যেন বিনোদদা, আমার হয়ে তাকে বসতে বলো গে। বিনোদ লজ্জিত মুখে কহিল, কি করব দিদি, আমরা গরিব প্রজা, জমিদার হুকুম করলে না বলতে পারিনি, কাজই সে আমি বুঝি বিনোদদা। বিনোদ চলিয়া গেল, বাহিরে সদরঞ্জি পাতা হইল, কিন্তু কেহ তাহাতে বসিল না। বিজয় ছড়ি ঘুরাইয়া পায়চারি করিতে করিতে চুরুট টানিতেছিল, টানিতে লাগিল। মিনিট পাঁচেক পরে সন্তোষ বাহিরে আসিয়া ইঙ্গিতে দ্বারের প্রতি চাহিয়া সভয়ে কহিল, মাসিমা এসেছেন। বিজয় থমকিয়া দাঁড়াইল, ভদ্রঘরের কন্যা, তাহাকে কি বলিয়া সম্বোধন করা উচিত সে দ্বিধায় পড়িল, কিন্তু দৌর্বল্য প্রকাশ পাইলে চলিবে না, অতএব পুরুষ কণ্ঠে অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে কহিল, এবারে আমাদের, তুমি জানো? উত্তর আসিল, জানি। তবে ছেড়ে দিচ্ছ না কেন? অনুরাধা তেমনি আড়ালে দাঁড়াইয়া বনপোর জবানি বক্তব্য বলিবার চেষ্টা করিল, কিন্তু ছেলেটা চালাক চৌকস নয়, নতুন জমিদারের কড়া মেজাজের জনশ্রুতিও তাহার কানে পৌঁছিয়াছে। ভয়ে ভয়ে কেবলই থতমত খাইতে লাগিল, একটা কথাও সুস্পষ্ট হইল না। বিজয় মিনিট পাঁচ ছয় ধৈর্য ধরিয়া বুঝিবার চেষ্টা করিল, তারপরে হঠাৎ একটা ধমক দিয়ে বলিয়া উঠিল, তোমার মাসির বলার কিছু থাকলে সামনে এসে বলুক, নষ্ট করার সময় আমার নেই,
আমি বাঘ ভালুক নয়, তাকে খেয়ে ফেলব না। বাড়ি ছাড়বে না কেন বলুক। অনুরাধা বাহিরে আসিল না, কিন্তু কথা কহিল, সন্তোষের মুখে নয় নিজের মুখে স্পষ্ট করিয়া বলিল, বাড়ি ছাড়ার কথা ছিল না। আপনার বাবা হরিহরবাবু বলেছিলেন এর ভেতরের অংশে আমরা বাস করতে পারি। কোনো লেখাপড়া আছে? অনুরাধা বলিল, না নেই। কিন্তু তিনি এখনো জীবিত, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। জিজ্ঞাসা করার গরজ আমার নেই, এই যদি শর্ত তার কাছে লিখে নাওনি কেন? দাদা বোধহয় প্রয়োজন মনে করেননি, তার মুখের কথার চেয়ে লিখে নেওয়া বড় হবে এ হয়তো দাদার মনে হয়নি। এ কথার সঙ্গত উত্তর বিজয় খুঁজিয়ে পাইল না, চুপ করিয়ে রহিল। কিন্তু পরক্ষণেই জবাব আসিল ভিতর হইতে। অনুরাধা কহিল, কিন্তু দাদা নিজের শর্ত ভঙ্গ করায়, এখন সকল শর্তই ভেঙে গেছে, এ বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই। কিন্তু আমি একা স্ত্রীলোক, আর এই অনাথ ছেলেটি, ওর মা বাপ নেই, আমি মানুষ করছি। আমাদের এই দুর্দশায় দয়া করে দুদিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যাই, এই আমার ভাবনা। বিজয় বলিল, এই জবাব কি আমার দেবার? তোমার দাদা কোথায়? অনুরাধা বলিল, আমি জানি নে তিনি কোথায়, কিন্তু আপনার সঙ্গে যে এতদিন দেখা করতে পারিনি সে শুধু এই ভয়ে, পাছে আপনি বিরক্ত হন। এই বলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া বোধ করি সে নিজেকে সামলাইয়া লইল, কহিল, আপনি মনিব, আপনার কাছে কিছু লুকোব না। অকপটে আমাদের বিপদের কথা জানালো, নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করার দাবি আমি করিনি। এই কটা দিন বাদে আমরা আপনিই চলে যাব। তাহার কণ্ঠস্বর বাহিরে হইতেও বুঝা গেল মেয়েটির চোখ দিয়া জল পড়িতেছে। বিজয় দুঃখিত হইল, মনে মনে খুশিও হইল। সে ভাবিয়েছিল ইহাকে বেদখল করিতে না জানি কত সময় কত হাঙ্গামাই পোহাইতে হইবে, কিন্তু কিছুই হইল না। সে অশ্রুজলে শুধু দয়া ভিক্ষা চাহিল। তাহার পকেটের পিস্তল এবং দারোয়ানদের লাঠি শোটা তাহাকে গোপনে তিরস্কার করিল, কিন্তু দুর্বলতা প্রকাশ করাও চলে না। বলিল, থাকতে দিতে আপত্তি ছিল না, কিন্তু বাড়িটি আমার নিজের বড় দরকার, যেখানে আছি সেখানে খুব অসুবিধে, তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা একবার দেখতে আসতে চান। অনুরাধা বলিল, বেশ তো আসুন না, বাইরের ঘরগুলোতে আপনি স্বচ্ছন্দে থাকতে পারেন, এবং ভিতরে দোতলায় অনেকগুলো ঘর, মেয়েরা অনায়াসে থাকতে পারবেন, কোনো কষ্ট হবে না। আর বিদেশে তাদের তো লোকের আবশ্যক, আমি অনেক কাজ করে দিতে পারবো। এবার বিজয় সলজ্জে আপত্তি করিয়া কহিল, না না, সে কি কখনো হতে পারে? তাদের সঙ্গে লোকজন সবাই আসবে, তোমাকে কিছুই করতে হবে না। কিন্তু ভিতরের ঘরগুলো কি আমি একবার দেখতে পারি? উত্তর হইল, কেন পারবেন না, এ তো আপনারই বাড়ি, আসুন। ভিতরে ঢুকিয়া বিজয় পলকের জন্য তাহার সমস্ত মুখখানি দেখিতে পাইল। মাথায় কাপড় আছে, কিন্তু ঘোমটায় ঢাকা নয়, পরনে একখানি আধ ময়লা আটপুরে কাপড়, গায়ে গহনা নাই, শুধু দুহাতে কয়েক গাছি সোনার চুড়ি, সাবেক কালের,
আড়াল হইতে তাহার অশ্রুসিঞ্চিত কণ্ঠস্বর বিজয়ের কানে বড় মধুর ঠেকিয়াছিল। ভাবিয়াছিল, মানুষটিও হয়তো এমনিই হইবে। বিশেষত দরিদ্র হইল, সে তো বড় ঘরের মেয়ে। কিন্তু দেখিতে পাইল তাহার প্রত্যাশার সঙ্গে কিছুই মেলিল না। রং ফর্সা নয়, মাজা শ্যাম, বরঞ্চ একটু কালোর দিকে। সাধারণ পল্লী গ্রামের মেয়ে, আরো পাঁচজনকে যেমন দেখিতে তেমনি। শরীর কৃশক, কিন্তু বেশ দৃঢ় বলিয়াই মনে হয়। শুইয়া বসিয়া ইহার আলস্যে দিন কাটে নাই, তাহাতে সন্দেহ হয় না। শুধু বিশেষত্ব চোখে পড়িল ইহার ললাটে, একেবারে আশ্চর্য নিখুঁত গঠন। অনুরাধা কহিল, বিনোদদা বাবুকে তুমি সব দেখিয়ে আনো, আমি রান্নাঘরে আছি। তুমি সঙ্গে যাবে না রাধু দিদি? না। উপরে উঠিয়া বিজয় ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দেখিল। ঘর অনেকগুলি, সাবেককালের অনেক আসবাব এখনো ঘরে ঘরে, কতক ভাঙিয়াছে, কতক ভাঙার পথে, এখন তাহাদের মূল্য সামান্যই। কিন্তু একদিন ছিল, সদরবাটির মতো এ ঘরগুলিও জরা জীর্ণ, হাড় পাঁজরা বার করা, দারিদ্র্যের দাগ সকল বস্তুতেই গাঢ় হইয়া পড়িয়াছে। বিজয় নিচে নামিয়া আসিল, অনুরাধা রান্নাঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। দরিদ্র ও দুর্দশাপন্ন হইলেও ভদ্রঘরের মেয়ে, এবার তুমি বলিয়া সম্বোধন করিতে বিজয়ের লজ্জা করিল। কহিল, আপনি কতদিন এ বাড়িতে থাকতে চান? অনুরাধা বলিল, ঠিক করে তো এক্ষুনি বলতে পারিনি, যে কটা দিন দয়া করে আপনি থাকতে দেন। দিন কয়েক পারি, কিন্তু বেশি দিন তো পারবো না, তখন কোথায় যাবেন? সেই চিন্তাই তো দিনরাত করি। লোকে বলে আপনি গগন চাটুর্যের ঠিকানা জানেন? অনুরাধা কহিল, জানিনি, তা আপনাকে আগেই বলেছি, কিন্তু জানলেও নিজের ভাইকে ধরিয়ে দেব, এই কি আপনি আদেশ করেন? তাহার কণ্ঠস্বরে তিরস্কার মাখানো। বিজয় ভারী অপ্রতিভ হইল, বুঝিল আভিজাত্যের চিহ্ন ইহার মন হইতে এখনো বিলুপ্ত হয় নাই। বলিল, না, সে কাজ আপনাকে আমি করতে বলি নে, পারি নিজেই খুঁজে বার করব, তাকে পালাতে দেব না। কিন্তু এতকাল ধরে সে যে আমাদের এই সর্বনাশ করছিল, এও কি আপনি জানতে পারেননি, বলতে চান? ভিতর হইতে কোনো উত্তর আসিল না। বিজয়ী বলিতে লাগিল, সংসারে কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে, নিজের ভাইকে এটুকু পরামর্শ কি কোনোদিন দিতে পারেননি? আমার বাবা নিতান্ত নিরীহ মানুষ, আপনাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা, বিশ্বাসও ছিল তেমনি বড়, তাই গগনকেই দিয়েছিলেন সমস্ত সোঁপে, এ কি তারই প্রতিফল? আমি দেশে থাকলে কখনো এমন ঘটতে পারত না। অনুরাধা নীরব, কোনো কথারই জবাব পাইল না দেখিয়া বিজয় মনে মনে আবার উষ্ণ হইয়া উঠিল। তাহার যেটুকু করুণা জন্মিয়াছিল সমস্ত উবিয়া গেল। কঠিন হইয়া বলিল, সবাই জানে আমি কড়া লোক, বাজে দয়া মায়া করি নে, দোষ করে আমার হাতে কেউ রেহাই পায় না। দাদার সঙ্গে দেখা হলে এটুকু অন্তত তাকে জানিয়ে দেবেন। অনুরাধা তেমনি মৌন হইয়া রহিল। বিজয় কহিল, আজ সমস্ত বাড়িটার আমি দখল নিলাম, বাইরের ঘরগুলো পরিষ্কার হলে দিন দুই পরে এখানে চলে আসব, মেয়েরা আসবেন তারপরে। আপনি নিচের একটা ঘরে থাকুন,
যে কদিন না যেতে পারে, কিন্তু কোনো জিনিসপত্র সরাবার চেষ্টা করবেন না। কুমার বলিল, বাবা তেষ্টা পেয়েছে, আমি জল খাব। এখানে জল পাব কোথায়? অনুরাধা হাত নাড়িয়া ইশারায় তাহাকে কাছে ডাকিল। রান্নাঘরের ভিতরে আনিয়া কহিল, ডাব আছে, খাবে বাবা? হ্যাঁ খাব। সন্তোষ কাটিয়ে দিতে ছেলেটা পেট ভরিয়া শ্বাস ও জল খাইয়া বাহিরে আসিল, কহিল, বাবা তুমি খাবে? খুব মিষ্টি। না খাও না বাবা, অনেক আছে, সব তো আমাদের। কথাটা কিছুই নয়, তথাপি এতগুলি লোকের মধ্যে ছেলের মুখ হইতে কথাটা শুনিয়া হঠাৎ কেমন তাহার লজ্জা করিয়া উঠিল। কহিল, না না খাবো না, তুই চলে আয়। বাবুদের বাড়ি সদর অধিকার করিয়া বিজয় চাপিয়া বসিল। গোটা দুই তাহার নিজের জন্য, বাকিগুলা হইল কাছারি। বিনোদ ঘোষ কোনো এক সময় জমিদারি সেরেস্তার চাকরি করিয়াছিল, সেই সুপারিশে নিযুক্ত হইল নূতন গোমস্তা, কিন্তু ঝঞ্ঝাট মেটিল না। প্রধান কারণ, গগন চাটুজ্জে টাকা আদায় করিয়া হাতে হাতে রসিদ লিখিয়া দেওয়া অপমানকর জ্ঞান করিত। যেহেতু তাহাতে অবিশ্বাসের গন্ধ আছে, সেটা চাটুজ্জে বংশের অগৌরব, সুতরাং তাহার অন্তর্ধানের পরে প্রজারা বিপদে পড়িয়াছে। মৌখিক সাক্ষ্য প্রমাণ লইয়া নিত্যই হাজির হইতেছে, কাঁদা কাটা করিতেছে, কে কত দিয়েছে কত বাকি রাখিয়াছে নিরূপণ করা একটা কষ্টসাধ্য জটিল ব্যাপার হইয়া উঠিয়াছে। বিজয় যত শীঘ্র কলিকাতায় ফিরিবে মনে করিয়াছিল, তাহা হইল না। একদিন দুই দিন করিয়া দশ বারো দিন কাটিয়া গেল। এদিকে ছেলেটা হইয়াছে সন্তোষের বন্ধু, বয়সে তিন চার বছরের ছোট, সামাজিক ও সাংসারিক ব্যবধানও অত্যন্ত বৃহৎ, কিন্তু অন্য সঙ্গীর অভাবে সে মিশিয়ে গেছে ইহারি সঙ্গে। ইহারি সঙ্গে থাকে বাটির ভিতরে, ঘুরিয়া বেড়ায় বাগানে বাগানে, নদীর ধারে কাঁচা আম কুড়াইয়া পাখির বাসা খুঁজিয়া, খায় অধিকাংশ সময়ে সন্তোষের মাসির কাছে, ডাকে তাহারই দেখা দেখি মাসিমা বলিয়া। বাহিরে টাকা করি হিসাবপত্র লইয়া বিজয় বিব্রত, সকল সময়ে ছেলের খোঁজ করিতে পারে না, যখন পারে তখন তাহার দেখা মেলে না। হঠাৎ কোনোদিন হয়তো বকাঝকা করে, রাগ করিয়া কাছে বসাইয়া রাখে, কিন্তু ছাড়া পাইলেই ছেলেটা দৌড় মারে মাসিমার রান্নাঘরে, সন্তোষের পাশে বসিয়া খায় দুপুরবেলা ভাত, বিকালে তাহারই সঙ্গে ভাগাভাগি করিয়া লয় রুটি ও নারিকেল নাড়ু। সেদিন বিকালে লোকজন তখনও কেহ আসিয়া পৌঁছায় নাই। বিজয় চা খাইয়া চুরুট ধরাইয়া ভাবিল, নদীর ধারটা খানিক ঘুরিয়া আসে। হঠাৎ মনে পড়িল, সমস্ত দিন ছেলেটার দেখা নাই। পুরাতন চাকরটা দাঁড়াইয়াছিল, জিজ্ঞাসা করিল, কুমার কোথায় রে? সে ইঙ্গিতে দেখাইয়া কহিল, বাড়ির মধ্যে। ভাত খেয়েছিল? না। জোর করে ধরে এনে খাওয়াস নে কেন? এখানে খেতে চায় না, রাগ করে ছড়িয়ে ফেলে দেয়। কাল থেকে আমার সঙ্গে ওর খাবার জায়গা করে দিস। এই বলিয়া কি ভাবিয়া আর সে বেড়াইতে গেল না, সোজা ভিতরে গিয়া প্রবেশ করিল। সুদীর্ঘ প্রাঙ্গণের অপর প্রান্ত হইতে পুত্রের কণ্ঠস্বর কানে গেল,
মাসিমা, আর একখান রুটি আর দুটো নারকেল নাড়ু শিগগির। যাহাকে আদেশ করা হইল সে কহিল, নেবে আয় না বাবা, নেবে আয়, তোদের মতো আমি কি গাছে উঠতে পারি? জবাব হইল, পারবে মাসিমা, কিচ্ছু শক্ত নয়, এই মোটা ডালটায় পা দিয়ে ওই ছোট ডালটা ধরে এক টান দিলেই উঠে পড়বে। বিজয় কাছে আসিয়া দাঁড়াইল। রান্নাঘরের সম্মুখে একটা বড় আম গাছ, তাহারই দুদিকের দুই মোটা ডালে বসিয়া কুমার ও বন্ধু সন্তোষ পা ঝুলাইয়া গুঁড়িতে ঠেস দিয়া উভয়ের ভোজন কার্য চলিতেছে। তাহাকে দেখিয়া দুজনেই ত্রস্ত হইয়া উঠিল। অনুরাধা রান্নাঘরের দ্বারের অন্তরালে সরিয়া দাঁড়াইল। বিজয় জিজ্ঞাসা করিল, ওই কি ওদের খাবার জায়গা নাকি? কেহ উত্তর দিল না। বিজয় অন্তরাল বর্তিনীকে উদ্দেশ্য করিয়া বলিল, আপনার উপর দেখছি ও খুব অত্যাচার করছে। এবার অনুরাধা মৃদুকণ্ঠে জবাব দিল, বলিল, হ্যাঁ, তবু তো প্রশ্রয় কম দিচ্ছেন না, কেন দিচ্ছেন? না দিলে আরো বেশি উপদ্রব করবে সেই ভয়ে। কিন্তু বাড়িতে তো এরকম উৎপাত করে না শুনেছি। অনুরাধা কহিল, হয়তো করে না, ওর মা নেই, ঠাকুমা প্রায়ই শয্যাগত, বাপ থাকেন বাইরের কাজকর্ম নিয়ে, উৎপাত করবে কার ওপর? বিজয় ইহা জানে না তাহা নয়, তথাপি ছেলেটার যে মা নাই এই কথাটা পরের মুখে শুনিয়া তাহার ক্লেশ বোধ হইল। কহিল, আপনি দেখছি অনেক বিষয় জানেন, কে বললে আপনাকে? কুমার? অনুরাধা ধীরে ধীরে কহিল, বলবার বয়স ওর হয়নি, তবু ওর মুখ থেকেই শুনতে পাই। দুপুরবেলা রোদ্দুরে ওদের আমি বেরোতে দিই নে, তবু ফাঁকি দিয়ে পালায়, যেদিন পারে না আমার কাছে শুয়ে বাড়ির গল্প করে। বিজয় তাহার মুখ দেখিতে পাইল না, কিন্তু সেই প্রথম দিনটির মতো আজও সেই কণ্ঠস্বর বড় মধুর লাগিল। তাই বলার জন্য নয়, কেবল শোনার জন্যই কহিল, এবার বাড়ি ফিরে গিয়ে ওর মুশকিল হবে, কারণ উপদ্রব জিনিসটা নেশার মতো, না পেলে কষ্ট হয়, শরীর আইঠেই করে, কিন্তু সেখানে ওর নেশার খোরাক যোগাবে কে? দুদিনেই তো পালাই পালাই করবে। অনুরাধা আস্তে আস্তে বলিল, না, ভুলে যাবে। কুমার, নেমে এসো বাবা, রুটি নিয়ে যাও। কুমার বাটি হাতে করিয়ে নামিয়া আসিল এবং মাসির হাত হইতে আরও কয়েকটা রুটি ও নারিকেল নাড়ু লইয়া তাহারই গা ঘিষিয়া দাঁড়াইয়া আহার করিতে লাগিল, গাছে উঠিল না। বিজয় চাহিয়া দেখিল, সেগুলি তাহাদের ধনী গৃহের তুলনায় পদগৌরবে যেমনি হীন হোক, সত্যকার মর্যাদায় কিছুমাত্র খাটো নয়। কেন যে ছেলেটা মাসির রান্নাঘরের প্রতি এত আসক্ত, বিজয় তাহার কারণ বুঝিল। সে ভাবিয়া আসিয়াছিল কুমারের লুব্ধতায় তাহার অহেতুক ও অতিরিক্ত ব্যয়ের কথা তুলিয়া প্রচলিত সিষ্ট বাক্যে পুত্রের জন্য সংকোচ প্রকাশ করিবে এবং করিতেও যাইতেছিল, কিন্তু বাধা পড়িল। কুমার বলিল, মাসিমা, কালকের মতো চন্দ্রফুলি করতে আজও যে তোমাকে বলেছিল, করনি কেন? মাসিমা কহিল, অন্যায় হয়ে গেছে বাবা, সাবধান হইনি, সমস্ত দুধ
বেড়ালে উল্টে ফেলে দিয়েছে, কাল আর এমন হবে না। কোন বিড়ালটা বলতো মাসিমা? সাদাটা? সেইটাই বোধ হয়, বলিয়া অনুরাধা হাত দিয়ে তাহার মাথার এলোমেলো চুলগুলি সোজা করিয়া দিতে লাগিল। বিজয় কহিল, উৎপাত তো দেখছি ক্রমশ জুলুমে গিয়ে ঠেকেছে। কুমার বলিল, খাবার জল কই? ওই যা, ভুলে গেছি বাবা, এনে দিচ্ছি। তুমি সবই ভুলে যাও মাসিমা, তোমার কিচ্ছু মনে থাকে না। বিজয় বলিল, আপনার বকুনি খাওয়াই উচিত, ত্রুটি পদে পদে। হ্যাঁ, বলিয়া অনুরাধা হাসিয়া ফেলিল। অসতর্ক বশত এ হাসি বিজয়ের চোখে পড়িল। পুত্রের অবৈধ আচরণের ক্ষমা ভিক্ষা করার হইল না, পাছে তাহার ভদ্রবাক্য অভদ্র ব্যঙ্গের মতো শুনায়, পাছে এই মেয়েটির মনে হয় তাহার দৈন ও দুর্দশাকে কে কটাক্ষ করিতেছে। পরদিন দুপুর বেলা অনুরাধা কুমার ও সন্তোষকে ভাত বাড়িয়ে দিয়ে তরকারি পরিবেশন করিতেছে। তাহার মাথার কাপড় খোলা, গায়ের বস্ত্র অসম্বৃত, অকস্মাৎ দ্বার প্রান্তে মানুষের ছায়া পড়িতে অনুরাধা ফিরিয়া চাহিয়া দেখিল, ছোটবাবু সশব্যস্তে মাথার আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। বিজয় বলিল, একটা অত্যন্ত জরুরি পরামর্শের জন্য আপনার কাছে এলুম। বিনোদ ঘোষ গ্রামের লোক, অনেকদিন দেখছেন, ও কিরকম লোক বলতে পারেন? ওকে গণেশপুরে নতুন গোমস্তা বহাল করেছি, সম্পূর্ণ বিশ্বাস করা যায় কিনা আপনার কি মনে হয়? বিনোদ এক সপ্তাহের অধিক কাজ করিতেছে, যথাসাধ্য ভালো কাজই করিতেছে, কোনো গোলযোগ ঘটায় নাই, সহসা হন্তদন্ত হইয়া তাহার চরিত্রের খোঁজ তল্লাশ করিবার এখনই কি প্রয়োজন হইল অনুরাধা ভাবিয়া পাইল না। মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, বিনোদদাকে কিছু করেছেন? এখনো কিছু করেনি, কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন। তাকে ভালো লোক বলেই তো জানি। সত্যি জানেন না নিন্দে করবেন না বলেই ভালো বলছেন? অনুরাধা বলিল, আমার ভালো মন্দ বলার কিছু দাম আছে? আছে বই কি, সে যে আপনাকেই প্রামাণ্য সাক্ষী মেনে বসেছে। অনুরাধা একটু ভাবিয়া বলিল, উনি ভালো লোকই বটে, শুধু একটু চোখ রাখবেন, নিজের অবহেলায় ভালো লোক মন্দ হয়ে ওঠা অসম্ভব নয়। বিজয় কহিল, সত্যি তাই, কারণ অপরাধের হেতু খুঁজতে গেলে অনেক ক্ষেত্রেই অবাক হতে হয়। ছেলেকে উদ্দেশ্য করিয়ে বলিল, তোর ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসিমা পেয়ে গেছিস, নইলে এই বনবাদারের দেশে অর্ধেক দিন না খেয়ে কাটাতে হতো। অনুরাধা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আপনার কি এখানে খাওয়ার কষ্ট হচ্ছে? বিজয় হাসিয়া বলিল, না এমনি বললু, চিরকাল বিদেশে বিদেশে কাটিয়েছি, খাবার কষ্ট বড় গ্রাহ্য করিনি, বলিয়া চলিয়া গেল। অনুরাধা জানালার ফাঁক দিয়া দেখিল তাহার স্নান পর্যন্ত এখনো হয় নাই। এ বাড়িতে আসিয়া একটা পুরাতন আরাম কেদারা জোগাড় হইয়াছিল, বিকালের দিকে তাহারই দুটি দুই হাতলে পা ছড়াইয়া দিয়া বিজয় চোখ বুঝিয়া চুরুট টানিতেছিল। কানে গেল, বাবু মশাই চোখ মেলিয়া দেখিল
অনতি দূরে দাঁড়াইয়া এক বৃদ্ধ ভদ্রলোক তাহাকে সসম্মানে সম্বোধন করিতেছে। বিজয় উঠিয়া বসিল। ভদ্রলোকের বয়স 60-এর উপরে গিয়েছে, কিন্তু দিব্য গোলগাল, বেটে খাটো শক্ত সমর্থ দেহ, গোপ পাকিয়া সাদা হইয়াছে, কিন্তু মাথায় প্রশস্ত টাকের আশেপাশে চুলগুলি ভ্রমর কৃষ্ণ। সম্মুখের গোটা কয়েক ছাড়া দাঁতগুলি প্রায় সমস্তই বিদ্যমান। গায়ে তসরের কোট, গরদের চাদর, পায়ে চীনাবাড়ির বার্নিশ করা জুতা, ঘড়ির সোনার চেন হইতে সোনা বাঁধানো বাঘের নখ ঝুলিতেছে। পল্লী অঞ্চলে ভদ্রলোকটিকে অবস্থাপন্ন বলিয়াই মনে হয়। পাশে একটা ভাঙা টুলের উপর বিজয়ের চুরুটের সাজ সরঞ্জাম থাকিত, সরাইয়া লইয়া তাহাকে বসিতে দিল। ভদ্রলোক বসিয়া বলিলেন, নমস্কার বাবু। বিজয় কহিল, নমস্কার। আগন্তুক বলিলেন, আপনারা গ্রামের জমিদার, মহাশয়ের পিতা ঠাকুর হচ্ছেন কৃতি ব্যক্তি লক্ষপতি, নাম করলে সুপ্রভাত হয়, আপনি তারই সুসন্তান, ত্রিলোকটিকে দয়া না করলে সে যে ভেসে যায়। কে স্ত্রীলোক, কত টাকা বাকি? ভদ্রলোক বলিলেন, টাকার ব্যাপার নয়, স্ত্রীলোকটি হচ্ছে ঈশ্বর অমর চাটুর্যের কন্যা, প্রাতঃস্মরণীয় ব্যক্তি গগন চাটুর্যের বৈমাত্র ভগিনী, এ তার পৈতৃক গৃহ। সে থাকবে না চলে যাবে তার ব্যবস্থাও হয়েছে, কিন্তু আপনি যে তারে ঘাড় ধরে তাড়িয়ে দিচ্ছেন, এ কি মশায়ের কর্তব্য? এই অশিক্ষিত বৃদ্ধের প্রতি ক্রোধ করা চলে না, বিজয় মনে মনে বুঝিল, কিন্তু কথা বলার ধরনে জ্বলিয়া গেল। কহিল, আমার কর্তব্য আমি বুঝব, কিন্তু আপনি কে যে তাঁর হয়ে ওকালতি করতে এসেছেন? বৃদ্ধ বলিলেন, আমার নাম ত্রিলোচন গাঙ্গুলি, পাশের গ্রাম মসজিদপুরে বাড়ি, সবাই চেনে। আপনার বাপ মায়ের আশীর্বাদে আমার কাছে গিয়ে হাত পাততে হয় না এমন লোক এদিকে কম। বিশ্বাস না হয় বিনোদ ঘোষকে জিজ্ঞাসা করবেন। বিজয় কহিল, আমার হাত পাতবার দরকার হলে মশাইয়ের খোঁজ নেব, কিন্তু যার ওকালতি করতে এসেছেন তার আপনি কে জানতে পারি কি? ভদ্রলোক রসিকতার ছলে ঈষৎ হাস্য করিয়া বলিলেন, কুটুম্ব। বসিখের এই কটার দিন বাদে আমি ওকে বিবাহ করব। বিজয় চকিত হইয়া কহিল, আপনি বিবাহ করবেন অনুরাধাকে? আজ্ঞে হ্যাঁ, আমার স্থির সংকল্প, জ্যৈষ্ঠ ছাড়া দিন নেই, নইলে এই মাসেই শুভকর্ম সমাধা হয়ে যেত। থাকতে দেবার কথা আপনাকে আমার বলতেও হতো না। বিজয় কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রশ্ন করিল, বিয়ের ঘটকালি করলে কে, গগন চাটুর্যে? বৃদ্ধ রোষ কষায়িত চক্ষে কহিলেন, সে তো ফেরারই আসামি মশাই, প্রজাদের সর্বনাশ করে চম্পট দিয়েছে, এতদিন সেই তো বাধা দিচ্ছিল, নইলে অঘ্রাণেই বিবাহ হয়ে যেত। বলে স্বভাব কুলিন, আমরা কৃষ্ণের সন্তান, বংশজের ঘরে বোন দেব না, এই ছিল তার বুলি, এখন সে গুমর রইল কোথায়? বংশজের ঘরে যেচে আসতে হলো যে, এখনকার দিনে কুল কে খোঁজে মশাই?
টাকাই কুল, টাকাই ইমান, টাকাই সব, বলুন ঠিক কিনা? বিজয় বলিল, হ্যাঁ ঠিক। অনুরাধা স্বীকার করেছেন? ভদ্রলোক সদম্ভে জানুতে চপেটাঘাত করিয়া কহিলেন, স্বীকার বলছেন কি মশাই, যাচা যাচি। শহর থেকে এসে আপনি একটা তাড়ান লাগাতেই দু চোখে অন্ধকার। যাই মা তারা, দাঁড়াই কোথা, নইলে আমার তো মতলব ঘুরে গিয়েছিল। ছেলেদের অমত, বৌমাদের অমত, মেয়ে জামাইরা সব বেঁকে দাঁড়িয়েছিল। আমিও ভেবেছিলুম দূর হোক গে, দু সংসার তো হলো আর কেন, কিন্তু লোক দিয়ে নিজে ডেকে পাঠিয়ে রাধা কেঁদে বললে, গাঙ্গুলি মশাই পায়ে স্থান দাও, তোমার উঠুন ঝাড় দিয়ে খাবো, আমার সেও ভালো, কি করি স্বীকার করলুম। বিজয় নির্বাক হইয়া বসিয়া রহিল। বৃদ্ধ বলিতে লাগিলেন, বিবাহ এ বাড়িতেই হবে, দেখতে একটু খারাপ দেখাবে, নইলে আমার বাড়িতেই হতে পারত। গগন চাটুজ্যের কেক পিসি আছে, সেই কন্যা সম্প্রদান করবে। এখন কেবল মশাই রাজি হলেই হয়। বিজয় মুখ তুলিয়া বলিল, রাজি হয়ে আমাকে কি করতে হবে বলুন, তারা দেব না, এই তো। বেশ তাই হবে, এখন আপনি আসুন। নমস্কার। নমস্কার মশাই, নমস্কার। হবেই তো, আপনারা ঠাকুর হলেন লক্ষপতি, প্রাতঃস্মরণীয় লোক, নাম করলে সুপ্রভাত হয়। তা হয়, আপনি এখন আসুন। আসি মশাই আসি, নমস্কার বলিয়া তেলোচন প্রস্থান করিলেন। লোকটি চলিয়া গেলে বিজয় চুপ করিয়া বসিয়া নিজেকে বুঝাইতেছিল যে তাহার মাথা ব্যথা করিবার কি আছে, বস্তুত এছাড়া মেয়েটির বা উপায় কি, ব্যাপারটা অভাবিত পূর্ব নয়, সংসারে ঘটে না তাও নয়, তবে তাহার দুশ্চিন্তা কিসে। হঠাৎ বিনোদ ঘোষের কথা মনে পড়িল, সেদিন সে বলিতেছিল, অনুরাধা দাদার সঙ্গে এই বলিয়া ঝগড়া করিয়াছে, কুলের গৌরব লইয়া সে কি করিবে, সহজে দুটা খাইতে পড়িতে যদি পায় সেই যথেষ্ট। প্রতিবাদে গগন রাগ করিয়া বলিয়াছিল, তুই কি বাপ পিতামহর নাম ডোবাতে চাস? অনুরাধা জবাব দিয়াছিল, তুমি তাদের বংশধর, নাম বজায় রাখতে পারো রেখো, আমি পারব না। এ কথার বেদনা বিজয় বুঝিল না, নিজেও সে যে কৌলিন্য সম্মান এতটুকু বিশ্বাস করে তাও না, কিন্তু তবুও তাহার সহানুভূতি গিয়া পড়িল গগনের পরে, এবং অনুরাধার তীক্ষ্ণ প্রত্যুত্তর যতই সে মনে মনে তোলপাড় করিতে লাগিল ততই তাহাকে লজ্জাহীন, লোভী ও হীন বলিয়া মনে হইতে লাগিল। এদিকে উঠানে ক্রমশ লোক জমিতেছে, এইবার তাহাদিগকে লইয়া কাজ শুরু করিতে হইবে, কিন্তু আজ তাহার কিছুই ভালো লাগিল না। দারোয়ানকে দিয়া তাহাদের বিদায় করিয়া দিল, এবং একাকী বসিয়া থাকিতে না পারিয়া কি ভাবিয়া সে একেবারে বাটির মধ্যে আসিয়া উপস্থিত হইল। রান্নাঘরের সম্মুখের খোলা বারান্দায় মাদুর পাতিয়া অনুরাধা শুইয়া
তাহার দুই পাশে দুই ছেলে কুমার ও সন্তোষ। মহাভারতের গল্প চলিতেছে। রাত্রের রান্নাটা সে বেলাবেলে সারিয়া লইয়া নিত্যই এমনি ছেলেদের লইয়া সন্ধ্যার পরে গল্প করে। তারপর কুমারকে খাওয়াইয়া বাহিরে তাহার পিতার কাছে পাঠাইয়া দেয়। জ্যোৎস্না রাত্রি ঘন পল্লব, আম গাছের পাতার ফাঁক দিয়ে আসিয়া টুকরা চাঁদের আলো স্থানে স্থানে তাহাদের গায়ের পরে মুখের পরে পড়িয়াছে। গাছের ছায় একটা লোককে এদিকে আসিতে দেখিয়া অনুরাধা চকিত হইয়া জিজ্ঞাসা করিল, কে? আমি বিজয়। তিনজনেই শশব্যস্তে উঠিয়া বসিল। সন্তোষ ছোটবাবুকে অত্যন্ত ভয় করে, প্রথম দিনের স্মৃতি সে ভুলে নাই। উসখুস করিয়া উঠিয়া গেল। কুমারও বন্ধুর অনুসরণ করিল। বিজয় বলিল, ত্রিলোচন গাঙ্গুলিকে আপনি চেনেন? আজ তিনি আমার কাছে এসেছিলেন। অনুরাধা বিস্মিত হইল, আপনার কাছে? কিন্তু আপনি তো তার খাতক নন। না, কিন্তু হলে হয়তো আপনার সুবিধে হতো। আমার একদিনের অত্যাচার আপনি আরেকদিন সহ্য দিতে পারতেন। অনুরাধা চুপ করিয়া রহিল। বিজয় বলিল, তিনি জানিয়ে গেলেন আপনার সঙ্গে তার বিবাহ স্থির হয়েছে, এ কি সত্য? অনুরাধা বলিল, হ্যাঁ। আপনি নিজে উপযাচক হয়ে তাকে রাজি করিয়েছেন? হ্যাঁ, তাই। তাই যদি হয়ে থাকে এ অত্যন্ত লজ্জার কথা, শুধু আপনার নয় আমারও। আপনার লজ্জা কিসে? সেই কথা জানাতেই আমি এসেছি। ত্রিলোচন বলে গেল, শুধু আমার তাড়াতেই বিভ্রান্ত হয়ে নাকি আপনি এ প্রস্তাব করেছেন। বলেছেন আপনার দাঁড়াবার স্থান নেই এবং বহু সাধ্য সাধনায় তাকে সম্মত করিয়েছেন, নইলে এ বয়সে বিবাহের ইচ্ছে সে ত্যাগ করেছিল। শুধু আপনার কান্নাকাটিতে দয়া করে ত্রিলোচন রাজি হয়েছে। হ্যাঁ, এসবই সত্যি। বিজয় কহিল, আমার তাড়া দিয়েও আমি প্রত্যাহার করছি এবং নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি। অনুরাধা চুপ করিয়া রহিল। বিজয় বলিল, এবার নিজের তরফ থেকে আপনি প্রস্তাব প্রত্যাহার করুন। না, সে হয় না। আমি কথা দিয়েছি, সবাই শুনেছে, লোকে তাকে উপহাস করবে। এতে করবে না, বরঞ্চ ঢের বেশি করবে। তার উপযুক্ত ছেলে মেয়েদের সঙ্গে বিবাদ বাঁধবে, তাদের সংসারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আপনার নিজের অশান্তির সীমা থাকবে না। এসব কথা কি ভেবে দেখেননি? অনুরাধা মৃদুকণ্ঠে বলিল, দেখেছি, আমার বিশ্বাস এসব কিছুই হবে না। শুনিয়া বিজয় অবাক হইয়া গেল। কহিল, সে বৃদ্ধ কটা দিন বাঁচবে আশা করেন? অনুরাধা বলিল, স্বামীর পরমায়ু সংসারে সকল স্ত্রী বেশি আশা করে। এমনও হতে পারে হাতের নোয়া নিয়ে আমি আগে চলে যাব। বিজয় এ কথার উত্তর খুঁজিয়া পাইল না, স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ এমনি নীরবে কাটিলে অনুরাধা বিনীত স্বরে কহিল, আপনি আমাকে চলে যেতে হুকুম করেছেন সত্যি, কিন্তু কোনোদিন তার উল্লেখ পর্যন্ত করেননি। দয়ার যোগ্য নই, তবু যথেষ্ট দয়া করেছেন। মনে মনে আমি যে কত কৃতজ্ঞ তা জানাতে পারিনি। বিজয়ের কাছে উত্তর না পাইয়া সে বলিতে লাগিল, ভগবান জানেন আপনার বিরুদ্ধে কারো কাছে আমি একটা কথাও বলিনি। বললে আমার অন্যায় হতো, আমার মিছে কথা হতো।
গাঙ্গুলি মশাই যদি কিছু বলে থাকেন সে তার নিজের কথা, আমার নয়। তবু তার হয়ে আমি ক্ষমা প্রার্থনা করি। বিজয় জিজ্ঞাসা করিল, আপনাদের কবে বিয়ে? 13ই জ্যৈষ্ঠ। তাহলে প্রায় মাসখানেক বাকি রইল না? হ্যাঁ, তাই। এর আর পরিবর্তন নেই বোধ করি। বিজয় বহুক্ষণ নীরবে থাকিয়ে কহিল, তাহলে আর কিছু আমার বলবার নেই, কিন্তু নিজের ভবিষ্যৎ জীবনটা একবার ভেবে দেখলেন না, আমার এই বড় পরিতাপ। অনুরাধা বলিল, একবার নয়, 100 বার ভেবে দেখেছি ছোটবাবু, এই আমার রাত্রি দিনের চিন্তা। আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আপনাকে কৃতজ্ঞতা জানাবার সত্যি ভাষা খুঁজে পাইনি, কিন্তু আপনি নিজে একবার আমার সব কথা ভেবে দেখুন দেখি। অর্থ নেই, রূপ নেই, গৃহ নেই, অভিভাবকহীন একাকী পল্লী গ্রামের অনাচার অত্যাচার থেকে কোথাও গিয়ে দাঁড়াবার স্থান নেই, বয়স হলো 23-24, ইনি ছাড়া আমাকে কে বিয়ে করতে চাইবে বলুন তো? তখন অন্যের জন্য কার কাছে গিয়ে হাত পেতে দাঁড়াবো? শুনে আপনারই বা কি মনে হবে? এ সবই সত্য, প্রতিবাদে কিছুই বলিবার নাই। মিনিট 2-3 নিরুত্তরে দাঁড়াইয়া বিজয় গভীর অনুতাপের সহিত বলিল, এ সময়ে আপনার কি আমি কোনো উপকার করতে পারি নে? পারলে খুশি হব। অনুরাধা কহিল, আপনি আমার অনেক উপকার করেছেন, যা কেউ করত না। আপনার আশ্রয়ে আমি নির্ভয়ে আছি, ছেলে দুটি আমার চন্দ্র সূর্যি, এই আমার ঢের। আপনার কাছে প্রার্থনা, শুধু মনে মনে, আর আমাকে আমার দাদার দোষের ভাগী করে রাখবেন না, আমি জেনে কোনো অপরাধ করিনি। সে আমি জানতে পেরেছি, আপনাকে বলতে হবে না। এই বলিয়া বিজয় ধীরে ধীরে বাহিরে চলিয়া গেল। কলিকাতা হইতে কিছু তরি, তরকারি ও ফলমূল মিষ্টান্ন আসিয়াছিল। বিজয় চাকরকে দিয়ে ছুরিটা আনিয়া রান্নাঘরের সম্মুখে নামাইয়া রাখিয়া বলিল, ঘরে আছেন নিশ্চয়? ভিতর হইতে মৃদুকণ্ঠে সাড়া আসিল, আছি। বিজয় বলিল, মুশকিল হয়েছে আপনাকে ডাকার, আমাদের সমাজে হলে মিস চ্যাটার্জি কিংবা মিস অনুরাধা বলে অনায়াসে ডাকা চলত, কিন্তু এখানে তা অচল। আপনার ছেলে দুটোর কেউ উপস্থিত থাকলে তোদের মাসিকে ডেকে দে বলে কাজ চালাতো, কিন্তু তারাও ফেরার, কি বলে ডাকি বলুন তো? অনুরাধা দ্বারের কাছে আসিয়া বলিল, আপনি মনিব, আমাকে রাধা বলে ডাকবেন। বিজয় বলিল, ডাকতে আপত্তি নেই, কিন্তু মনিবানা সত্যের জোরে নয়, দায় ছিল গগন চাটুর্যের, কিন্তু সে দিলে গা ঢাকা, মনিব বলে আপনি কেন মানতে যাবেন, আপনার গরজ কিসের? বিজয় এটা দেখিয়েছে যে ঘনিষ্ঠতা করার আগ্রহ তাহার দিক দিয়া যত প্রবলই হোক, অপক্ষ হইতে লেশ মাত্র নাই, সে কিছুতে সুমুখে আসে না, এবং সংক্ষেপে ও সম্ভ্রমের সঙ্গে বরাবরই আড়াল হইতে উত্তর দেয়। বিজয় বলিল, বাড়ি থেকে কিছু তরি তরকারি, কিছু ফলমূল, মিষ্টি এসে পৌঁছেছে, ঝুড়িটা তুলে রাখুন, ছেলেদের দেবেন। থাক, দরকার মতো রেখে আপনার বাইরে পাঠিয়ে দেব। না, সে করবেন না, আমার বামুনটা রাঁধতেও জানে না, আবার দুপুর থেকে দেখছি চাদর মুড়ি দিয়ে পড়ে আছে, কি জানি আপনাদের দেশের ম্যালেরিয়া তাকে ধরলে কিনা, তাহলে ভোগাবে। কিন্তু ম্যালেরিয়া তো আমাদের দেশে নেই, বামুন না উঠলে এবেলা আপনার রাঁধবে কে? বিজয় বলিল,
কুকারটা তো সঙ্গে আছি, শেষ পর্যন্ত চাকরকে দিয়েই কাজ চালিয়ে নিতে পারব। কিন্তু তাতে তো আপনার কষ্ট হবে। না, নিজের অভ্যাস আছে, শুধু কষ্ট হতে পারত ছেলের খাবার কষ্ট চোখে দেখলে, কিন্তু সেভার তো আপনি নিয়েছেন। কি রাঁধবেন এবেলা? ঝুড়িটা খুলে দেখুন না, যদি কাজে লাগে। কাজে লাগবে বই কি, কিন্তু এবেলা আমার রান্না নেই। রান্না নেই কেন? কুমারের একটু গা গরম হয়েছে, রাঁধলে সে খাবার উপদ্রব করবে, ওবেলার যা আছে তাতে সন্তোষের চলে যাবে। গা গরম হয়েছে তার? কোথায় আছে সে? আছে আমার বিছানায় শুয়ে সন্তোষের সঙ্গে গল্প করছে। আজ বলছিল বাইরে যাবে না, আমার কাছে শোবে। বিজয় বলিল, তা শোক, কিন্তু বেশি আদর পেলে মাসিকে ছেড়ে ও বাড়ি যেতে চাইবে না, তখন ওকে নিয়ে বিভ্রাট বাঁধবে। অনুরাধা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, ও উপদ্রব যদি করে আমার উপরেই করে, আর কারো উপরে না। বিজয় বলিল, সে আমি জানি, কিন্তু মাসি না হয় সহ্য করলে, কিন্তু জ্যাঠাইমা সইবে না। আর বিমাতা যদি আসেন তিনি এতটুকু অত্যাচার ও বরদাস্ত করবেন না, অভ্যাস বিগড়ালে ওর বিপদ ঘটবে। যে ছেলের বিপদ ঘটবে এমন বিমাতা ঘরে আনবেন কেন? নাইবা আনলেন। বিজয় বলিল, আনতে হয় না, ছেলের কপাল ভাঙলে বিমাতা আপনি এসে ঘরে ঢোকেন, তখন বিপদ ঠেকাতে মাসির শরণাপন্ন হতে হয়, অবশ্য তিনি যদি রাজি থাকেন। অনুরাধা বলিল, যার মা নেই মাসি তাকে ফেলতে পারে না, যত দুঃখে হোক মানুষ করে তোলেই। কথাটা শুনে রাখলুম বলিয়া বিজয় চলিয়া যাইতেছিল, ফিরিয়া আসিয়া কহিল, যদি অবিনয় মাপ করেন একটা কথা জিজ্ঞাসা করি। অনুরাধা বলিল, করুন না, কুমারের চিন্তা পরে করা যাবে, কারণ তার বাপ বেঁচে আছে, তাকে যত পাষণ্ড লোকে ভাবে সে তা নয়, কিন্তু সন্তোষ তার তো বাপ মা দুই গেছে, নতুন মেষ ত্রিলোচনের ঘরে যদি তার ঠাঁই না হয় কি করবেন তাকে নিয়ে, ভেবেছেন সে কথা? অনুরাধা বলিল, মাসির ঠাঁই হবে বোনপুর হবে না? হওয়াই উচিত, কিন্তু যেটুকু তার দেখতে পেলুম তাতে ভরসা বড় হয় না। এ কথার জবাব অনুরাধা তৎক্ষণাৎ দিতে পারিল না, ভাবিতে একটু সময় লাগিল, তারপরে শান্ত দৃঢ় কণ্ঠে কহিল, তখন গাছতলায় দুজনের স্থান হবে, সে কেউ বন্ধ করতে পারবে না। বিজয় বলিল, মাসির যোগ্য কথা অস্বীকার করিনি, কিন্তু সে সম্ভব নয়, তখন আমার কাছে তাকে পাঠিয়ে দেবেন, কুমারের বন্ধু ও, সে যদি মানুষ হয় সন্তোষ হবে। ভিতর হইতে আর কোনো জবাব আসিল না। বিজয় কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাহিরে চলিয়া গেল। ঘন্টা দুই তিন পরে দ্বারের বাহিরে দাঁড়াইয়া সন্তোষ বলিল, মাসিমা আপনাকে খেতে ডাকছেন। আমাকে? হ্যাঁ, বলিয়েই সে প্রস্থান করিল। অনুরাধার রান্নাঘরে খাবার ঠাঁই করা। বিজয় আসনে বসিয়া বলিল, রাত্রিটা অনায়াসে কেটে যেত, কেন আবার কষ্ট করলেন? অনুরাধা অনতি দূরে দাঁড়াইয়াছিল, চুপ করিয়া রহিল।
ভোজ্য বস্তুর বাহুল্য নাই, কিন্তু যত্নের পরিচয় প্রত্যেকটি জিনিসে। কি পরিপাটি করিয়াই না খাবারগুলি সাজানো। আহারি বসিয়া বিজয় জিজ্ঞাসা করিল, কুমার কি খেলে? সাগু খেয়ে সে ঘুমিয়েছে। ঝগড়া করেনি আজ? অনুরাধা হাসিয়া ফেলিল, বলিল, আমার কাছে শোবে বলে আজও ভারী শান্ত, মোটে ঝগড়া করেনি। বিজয় বলিল, ওকে নিয়ে আপনার ঝঞ্ঝাট বেড়েছে, কিন্তু আমার দোষে নয়। ও নিজেই কি করে যে আপনার সংসারের মধ্যে নিঃশব্দে ঢুকে পড়ল তাই আমি ভাবি। মনে হয় ও বাড়ি চলে গেলে আপনার কষ্ট হবে। অনুরাধা চুপ করিয়া রহিল, পরে বলিল, নিয়ে যাবার আগে কিন্তু আপনাকে একটি কথা দিয়ে যেতে হবে। আপনাকে চোখ রাখতে হবে ও যেন কষ্ট না পায়। কিন্তু আমি তো থাকি বাইরে নানা কাজে ব্যস্ত, কথা রাখতে পারবো বলে ভরসা হয় না। তাহলে আমার কাছে ওকে দিয়ে যেতে হবে। আপনি ভুলে যাচ্ছেন যে সে আরো অসম্ভব, এই বলিয়া বিজয় হাসিয়া খাওয়ায় মন দিল। একসময় বলিল, আমার বৌদিদিগের আসার কথা ছিল, কিন্তু তাঁরা বোধ করি আর এলেন না। অনুরাধা জিজ্ঞাসা করিল, কেন? যে খেয়ালে বলেছিলেন সম্ভবত সেটা কেটে গেছে। শহরের লোক পাড়াগাঁয়ে সহজে পা বাড়াতে চান না, এক প্রকার ভালোই হয়েছে। একা আমি তো আপনার যথেষ্ট অসুবিধে ঘটিয়েছি, তারা এলে সেটা বাড়ত। অনুরাধা এ কথার প্রতিবাদ করিয়া বলিল, এ বলা আপনার অন্যায়, বাড়ি আমার নয় আপনাদের, তবু আমি সমস্ত জায়গা জুড়ে বসে থাকব, তারা এলে রাগ করব, এর চেয়ে অন্যায় হতেই পারে না। আমার সম্বন্ধে এমন কথা ভাবা আমার প্রতি সত্যিই আপনার অবিচার। যত দয়া আমাকে করেছেন আমার দিক থেকে এই কি তার প্রতিদান? সত্যই এ কথা বলা আমার উচিত হয়নি। যাদের সম্বন্ধে এ কথা খাটে আপনি তাদের চেয়ে অনেক বড়। কিন্তু দু তিন দিন পরেই আমি বাড়ি চলে যাব। এখানে এসে প্রথমে আপনার প্রতি নানা দুর্ব্যবহার করেছি, কিন্তু সে না জানার জন্যে। অথচ সংসারে এমনই ঘটে, তবু যাবার আগে আমি গভীর লজ্জার সঙ্গে আপনার কাছে ক্ষমা ভিক্ষা করি। অনুরাধা মৃদুকণ্ঠে বলিল, ক্ষমা আপনি পাবেন না, এই বলিয়া সে হাসিয়া ফেলিল। প্রদীপের স্বল্প আলোকে তাহার হাসি মুখ বিজয়ের চোখে পড়িল এবং মুহূর্তকালের এক অজানা বিস্ময়ে সমস্ত অন্তরটা দুলিয়া উঠিয়াই আবার স্থির হইল। ক্ষণকাল নির্বাক থাকিয়া বলিল, সেই ভালো, ক্ষমায় কাজ নেই, অপরাধী বলেই যেন চিরকাল মনে পড়ে। উভয়ই নীরব, মিনিট দুই তিন ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ হইয়া রহিল। নিস্তব্ধতা ভঙ্গ করিল অনুরাধা, জিজ্ঞাসা করিল, আপনি আবার কবে আসবেন? মাঝে মাঝে আসতেই হবে জানি, যদিচ দেখা আর হবে না। এ পক্ষ হইতে ইহার প্রতিবাদ আসিল না, বুঝা গেল ইহা সত্য। খাওয়া শেষ হইলে বিজয় বাহিরে যাইবার সময়ে অনুরাধা বলিল, ঝুড়িটায় অনেক রকম তরকারি আছে, কিন্তু বাইরে আর পাঠালুম না, কাল সকালেও আপনি এখানেই খাবেন। উত্তর আসিল, সে আমার সৌভাগ্য, তথাস্তু। পরদিন প্রভাতেই বহুবিধ আহার্যদ্রব্য অনুরাধার রান্নাঘরের বারান্দায় আসিয়া পৌঁছিল। সে আপত্তি করিল না, তুলিয়া রাখিল। ইহার পরে তিন দিনের স্থলে পাঁচ দিন কাটিল। কুমার সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল।
এই কয়দিন বিজয় ক্ষোভের সহিত লক্ষ্য করিল যে আতিথ্যের ত্রুটি কোনো দিকে নাই, কিন্তু পরিচয়ের দূরত্ব তেমনি অবিচলিত রহিল। কোনো ছলেই তিলার্ধ সন্নিকটবর্তী হইল না। বারান্দায় খাবার জায়গা করিয়া দিয়া অনুরাধা ঘরের মধ্য হইতে সাজাইয়া গুছাইয়া দেয়, পরিবেশন করে সন্তোষ। কুমার আসিয়া বলে, বাবা, মাসিমা বললেন মাছের তরকারিটা অতখানি পড়ে থাকলে চলবে না, আর একটু খেতে হবে। বিজয় বলে, তোমার মাসিমাকে বলো গে, বাবাকে রাক্ষস ভাবা তার অন্যায়। কুমার ফিরিয়ে আসিয়ে বলে, মাছের তরকারি থাক, ও বোধহয় ভালো হয়নি, কিন্তু কালকের মতো বাটিতে দুধ পড়ে থাকলে তিনি দুঃখ করবেন। বিজয় শুনাইয়া বলিল, তোমার মাসি যেন কাল থেকে গামলার বদলে বাটিতে করেই দুধ দেন, তাহলে পড়ে থাকবে না। এমনি করিয়া এই পাঁচটা দিন কাটিল। মেয়েদের যত্নের ছবিটা বিজয়ের মনে ছিল চিরদিনই অস্পষ্ট। মাকে সে ছেলেবেলা হইতেই অসুস্থ ও অপটু দেখিয়াছে, গৃহিণীপনার কোনো কর্তব্যই তিনি সম্পূর্ণ করিয়া উঠিতে পারেন নাই। নিজে স্ত্রীও ছিল মাত্র বছর দুই জীবিত, তখন তাহার পাঠ্যাবস্থা। ইহার পরে হইতে দীর্ঘকাল কাটিয়া গেল সুদূর প্রবাসে। সেদিকের অভিজ্ঞতার ভালো মন্দ অনেক স্মৃতি মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু সমস্তই যেন অবাস্তব বইয়ে পড়া কল্পিত কাহিনী, জীবনের সত্য প্রয়োজনে একেবারে সম্বন্ধবিহীন। আর আছে তাহার দাদার স্ত্রী প্রভাময়ী, যে পরিবারে বৌদিদের বিচার চলে, ভালো মন্দুর আলোচনা হয়, সে পরিবার তাহাদের নয়। মাকে অনেকদিন কাঁদিতে দেখিয়াছি, বাবা বিরক্ত ও বিমর্ষ হইয়াছেন, কিন্তু এ সকল সে নিজেই অসঙ্গত ও অনধিকার্য চর্চা মনে করিয়াছে। জ্যাঠাইমা দেবর পুত্রের খোঁজ না রাখিলে, বধু শ্বশুর শাশুড়ির সেবা না করিলে যে প্রচণ্ড অপরাধ হয়, এ ধারণা তাহার নয়। তাহার নিজের স্ত্রীকেও অনুরূপ আচরণ করিতে দেখিলে সে যে মর্মাহত হইত তাহাও নয়। কিন্তু তাহার এতকালের ধারণাকে এই শেষের পাঁচটা দিন যেন ধাক্কা দিয়া নড়বড়ে করিয়া দিল। আজ সন্ধ্যার ট্রেনে তাহার যাত্রা করিবার সময় চাকর জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত করিতেছে, আর ঘন্টা কয়েক মাত্র দেরি। সন্তোষ আসি আড়াল হইতে বলিল, মাসিমা খেতে ডাকছেন। বিজয় ভিতরে আসিয়া দেখিল যথারীতি বারান্দায় আসন পাতিয়া ঠাঁই করা হইয়াছে, মাসির গলা ধরিয়া কুমার ঝুলিতে ছিল। তাহার হাত হইতে নিজেকে মুক্ত করিয়া অনুরাধা রান্নাঘরে গিয়া প্রবেশ করিল। দুটি খিচুড়ি রেঁধে রেখেছি, খেতে বসুন। অসময়ে কেন আবার কষ্ট করতে গেলেন? আর যদি করলেন, খান কত লুচি ভেজে দিলেই হতো। অনুরাধা কহিল, লুচি তো আপনি খান না, বাড়ি পৌঁছতে রাত্রি দুটো তিনটে বাজবে, না খেয়ে উপোস করে গেলেই কি কষ্ট আমার কম হবে? কেবলই মনে পড়বে ছেলেটা না খেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। বিজয় নীরবে কিছুক্ষণ আহার করিয়ে বলিল, বিনোদকে বলে গেলু সে যেন আপনাকে দেখে, যে কটা দিন এ বাড়িতে আছেন যেন অসুবিধে কিছু না হয়। সে আবার কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিল, আরেকটা কথা জানিয়ে যাই, যদি দেখা হয় গগনকে বলবেন, আমি তাকে মাপ করেছি, কিন্তু এ গায়ে যেন আর সে না আসে, এলে ক্ষমা করব না। কখনো দেখা হলে তাকে জানাব। এই বলিয়া অনুরাধা ক্ষণকাল মৌন থাকিয়া রহিল। মুশকিল হয়েছে কুমারকে নিয়ে, আজ সে কিছুতেই যেতে চাচ্ছে না, অথচ কেন যে চাচ্ছে না তাও বলে না।
বিজয় কহিল, বলতে চায় না, নিজেই জানে না বলে। অথচ মনে মনে বোঝে সেখানে গেলে ওর কষ্ট হবে। কষ্ট হবে কেন? সে বাড়ির নিয়ম ওই, কিন্তু হলোই বা কষ্ট? এর মধ্যে দিয়েই তো ও এত বড় হলো। তাহলে গিয়ে কাজ নেই, থাক আমার কাছে। বিজয় সহাস্যে কহিল, আমার আপত্তি নেই, কিন্তু বড় জোর এই মাসটা, তার বেশি তো থাকতে পারবে না, তাতে লাভ কি? উভয়েই মৌন হইয়া রহিল। অনুরাধা বলিল, ওর বিমাতা যিনি আসবেন শুনেছি তিনি শিক্ষিতা মেয়ে। হ্যাঁ, তিনি বিএ পাস করেছেন। কিন্তু বিএ পাস তো ওর জ্যাঠাইমাও করেছেন। নিশ্চয় করেছেন, কিন্তু বিএ পাশের কেতাবের মধ্যে দেওর পুকে যত্ন করার কথা লেখা নেই? কিন্তু রুগ্ন শ্বশুর শাশুড়ি, সে কথাও কি কেতাবে লেখে না? আছে, লেখা আছে, কিন্তু বিন্দুমাত্র অনুযোগ না করাই হচ্ছে আমাদের সমাজের সুভদ্র বিধি। অনুরাধা ক্ষণকাল মৌন থাকিয়ে বলিল, এ বিধি আপনাদেরই থাক, কিন্তু যে বিধি সকলের সমান সে হচ্ছে এই যে, ছেলের চেয়ে বিয়ে পাশ বড় নয়, এমন মেয়েকে ঘরে আনা অনুচিত। কিন্তু আনতে কাউকে তো হবেই, যে দলের আবহাওয়ার মধ্যে গিয়ে আমরা দাঁড়িয়েছি সেখানে বিয়ে পাশ নইলে মানও বাঁচে না, মনও বোঝে না, এবং বোধহয় ঘরও চলে না। মা বাপ মরা বোনপুর জন্যে গাছতলা শিকার করে নিতে চায়, এমন মেয়ে নিয়ে আমাদের বনবাস করা চলে, কিন্তু সমাজে বাস করা চলে না। অনুরাধের কণ্ঠস্বর পলকের জন্য তীক্ষ্ণ হইয়া উঠিল, না সে হবে না, একজন নির্দয় বিমাতার হাতে তুলে দিতে ওকে আপনি পারবেন না। বিজয় কহিল, সে ভয় নেই, কারণ তুলে দিলেও হাত থেকে আপনিই গড়িয়ে কুমার নিচে এসে পড়বে। কিন্তু তাই বলে তিনি নির্দয়ও নন, এবং আমার ভাবী পত্নীর সপক্ষে আপনার কথায় আমি তীব্র প্রতিবাদ করি। মার্জিত রুচিসম্পন্ন উদাস অবহেলায় তাদের নেতিয়ে পড়া আত্মীয়তায় বর্বরতার লেশ নেই, ও দোষটা দেবেন না। অনুরাধা হাসিয়া বলিল, প্রতিবাদ যত খুশি করুক, কিন্তু জিজ্ঞাসা করি, নেতিয়ে পড়া আত্মীয়তার মানেটা হলো কি? বিজয় বলিল, ও আমাদের বড় সার্কেলের পারিবারিক বন্ধন, ওর কোড আলাদা, চেহারা স্বতন্ত্র, ওর শেকড় টানে না রস, পাতার রং সবুজ না হতেই ধরে হলুদের বর্ণ। আপনি পাড়াগাঁয়ে গৃহস্থ ঘরের মেয়ে, স্কুলে কলেজে পড়ে পাশ করেননি, পাঠিয়ে দিয়ে পিকনিকে মেশেননি, ওর নিগুড় অর্থ আপনাকে আমি বোঝাতে পারবো না। কেবল এইটুকু আশ্বাস দিতে পারি, কুমারের বিমাতা এসে তাকে বিষ খাওয়াবার আয়োজনও করবেন না, চাবুক হাতে তাড়া করেও বেড়াবেন না, কারণ সে মার্জিত রুচিবিরুদ্ধ আচরণ। অনুরাধা বলিল, আমি তার কথা ছেড়ে দিলাম, কিন্তু আপনি নিজে দেখবেন, কথা দিন, আমার মিনতি আপনাকে। বিজয় কহিল, কথা দিতেই ইচ্ছে করে, কিন্তু আমার স্বভাবও আলাদা, অভ্যাসও আলাদা, আপনার আগ্রহ স্মরণ করে মাঝে মাঝে দেখবার চেষ্টা করব, কিন্তু যতটা আপনি চান তা পেরে উঠব মনে হয় না। কিন্তু আমার খাওয়া শেষ হলো, এখন যাই, যাবার উদ্যোগ করি গে বলিয়া সে উঠিয়া পড়িল। কহিল, রইল কুমার আপনার কাছে, ওকে ছাড়বার দিন এলে দেবেন বিনোদকে দিয়ে কলকাতায় পাঠিয়ে, প্রয়োজন হয় অসংকোচে সন্তোষকেও সঙ্গে দেবেন। প্রথমে এসে যে ব্যবহার করেছি ঠিক সেই আমার প্রকৃতি নয়, এ ভরসা
আরেকবার দিয়ে চললুম। আমার বাড়িতে কুমারের চেয়ে বেশি অনাদর সন্তোষের ঘটবে না। বাড়ির সম্মুখে ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া জিনিসপত্র বোঝাই দেওয়া হইয়াছে। বিজয় উঠিতে যাইতেছে, কুমার বলিল, বাবা মাসিমা ডাকছেন একবার। সদর দরজার পাশে দাঁড়াইয়া অনুরাধা কহিল, প্রণাম করব বলে ডেকে পাঠালো, আবার কবে যে করতে পাব জানিনে। এই বলিয়া গলায় আঁচল দিয়া দূর হইতে প্রণাম করিল। উঠিয়া দাঁড়াইয়া কুমারকে কোলের কাছে টানিয়া লইয়া বলিল, ঠাকুমাকে ভাবতে বারণ করবেন, যে কটা দিন ছেলেটা আমার কাছে রইল অযত্ন হবে না। বিজয় হাসিয়া বলিল, বিশ্বাস করা কঠিন বলিয়া সেও হাসিতে গিয়া দুজনের চোখাচোখি হইল। বিজয় স্পষ্ট দেখিতে পাইল তাহার চোখের পাতা দুটি জলে ভিজা। যাবার পূর্বে আপনার প্রতিশ্রুতির কথাটা আরেকবার স্মরণ করিয়ে দিয়ে যাই। কথা দিয়েছেন কখনো কিছু প্রয়োজন হলে চিঠি লিখে আমাকে জানাবেন। জানি গাঙ্গুলি মশাইয়ের কাছে ভিক্ষুকের মতোই আমাকে চাইতে হবে, মনের সমস্ত ধিক্কার বিসর্জন দিয়েই চাইতে হবে, কিন্তু আপনার কাছে তা নয়, যা চাইব স্বচ্ছন্দে চাইব। কিন্তু মনে থাকে যেন, এই বলিয়া বিজয় যাইতে উদ্যত হইলে সে কহিল, তবে আপনিও একটা প্রতিশ্রুতি দিয়ে যান, বলুন প্রয়োজন হলে আমাকেও জানাবেন। জানাবার মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা? তা কি করে জানব, আমার আর কিছু নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও পারব। কুমার আসে নাই শুনিয়া মা আতঙ্কে শিহরিয়া উঠিলেন। সে কি কথা রে, যার সঙ্গে ঝগড়া তার কাছেই ছেলে রেখে এলি? বিজয় বলিল, যার সঙ্গে ঝগড়া সে গিয়ে পাতালে ঢুকেছে মা, তাকে খুঁজে বার করে সাধ্যকার। তোমার নাতি রইল তার মাসির কাছে, দিন কয়েক পরেই আসবে। হঠাৎ মাসি এলো কোথা থেকে রে? বিজয় বলিল, ভগবানের তৈরি সংসারে হঠাৎ কে যে কোথা থেকে এসে পৌঁছায় মা, কেউ বলতে পারে না। যে তোমার টাকা কড়ি নিয়ে ডুব মেরেছে, এ সেই গগন চাটুজ্যের ছোট বোন। বাড়ি থেকে একেই তাড়াবো বলে লাঠি শোঁটা পিয়াদা পায়েক নিয়ে রণসজ্জায় যাত্রা করেছিল, কিন্তু তোমার আপনার নাতিই করলে গোল। এমনি তার আঁচল চেপে রইল যে দুজনকে একসঙ্গে না তাড়ালে আর তাড়ানো চলল না। মা ব্যাপারটা আন্দাজ করিয়ে জিজ্ঞাসা করিলেন, কুমার বুঝি তার খুব অনুগত হয়ে পড়েছে, মেয়েটা খুব যত্ন আত্তি করে বুঝি? আহা, বাছা তো যত্ন কখনো পায়নি। এই বলিয়া তিনি নিজের অস্বাস্থ্য স্মরণ করিয়া নিঃশ্বাস ফেলিলেন। বিজয় বলিল, আমি ছিলাম বাইরে, বাড়ির ভেতর কে কাকে কি যত্ন করত চোখে দেখিনি, কিন্তু আসবার সময় কুমার মাসিকে ছেড়ে কিছুতেই আসতে চাইলে না। মার তথাপি সন্দেহ ঘুচিল না, বলিলেন, ওরা পাড়া গায়ের মেয়ে, কত রকম জানে, সঙ্গে না এনে ভালো করিস নি বাবা। বিজয় বলিল, তুমি নিজে পাড়াগাঁয়ের মেয়ে মা, পাড়াগাঁয়ের বিরুদ্ধে তোমার এই নালিশ, শেষকালে তোমার বিশ্বাস গিয়ে পড়ল বুঝি শহরের মেয়ের ওপর। শহরের মেয়ে, তাদের চরণে কোটি কোটি নমস্কার। এই বলিয়া মা দুই হাত এক করিয়া কপালে ঠাকাইলেন। বিজয় হাসিয়া ফেলিল। মা বলিলেন, হাসছিস কি রে, আমার দুঃখ কেবল আমিই জানি, আর জানেন তিনি। বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল, কহিলেন, আমরা যখনকার সে পাড়াগা কি আর আছে বাবা, দিনকাল সব বদলে গেছে।
বিজয় বলিল, অনেক বদলেছে, কিন্তু যতদিন তোমরা বেঁচে আছো বোধ হয় তোমাদের পুণ্যেই এখনো কিছু বাকি আছে মা। একেবারে লোপ পায়নি, তারই একটুখানি এবারে দেখি এলুম। কিন্তু তোমাকে যে সে কি জিনিস দেখাবার জো নেই, এই দুঃখটাই মনে রইল। এই বলিয়া সে অফিসে বাহির হইয়া গেল। অফিসের কাজের তাড়াতেই ব্যস্ত হইয়া তাহাকে চলিয়া আসিতে হইয়াছে। বিকালে অফিস হইতে ফিরিয়া বিজয় ও মহলে বৌদির সঙ্গে দেখা করিতে গেল। গিয়া দেখিল সেখানে বাঁধিয়াছে কুরুক্ষেত্র কাণ্ড, প্রসাধনের জিনিসপত্র ইতস্তত বিক্ষিপ্ত। দাদা ইজি চেয়ারের হাতলে বসিয়া প্রবল কণ্ঠে বলিতেছেন, কখনো না, যেতে হয় একলা যাও, এমন কুটুম্বিতে আমি দাঁড়িয়ে না। অকস্মাৎ বিজয়কে দেখিয়া প্রভা হাউমাউ করিয়া কাঁদিয়া ফেলিল। ঠাকুরপো তুমিই বলো, তারা যদি সীতাংশুর সঙ্গে অনিতার বিয়ে ঠিক করে থাকে সে কি আমার দোষ? আজ পাকা দেখা, উনি বলছেন যাবেন না, তার মানে আমাকেও যেতে দেবেন না? দাদা গর্জিয়া উঠিলেন, তুমি জানতে না বলতে চাও আমাদের সঙ্গে জুচ্চুরি চালাবার এতদিন কি দরকার ছিল? কথাটা সহসা ধরিতে না পারিয়া বিজয় হতবুদ্ধি হইল, কিন্তু বুঝিতেও বিলম্ব হইল না। কহিল, রসো রসো, হয়েছে কি বলতো? অনিতার সঙ্গে সীতাংশু ঘোষের বিয়ে সম্বন্ধ পাকা হয়েছে, আজই তার পাকা দেখা। আই এম থ্রোন কমপ্লিটলি ওভারবোর্ড, দাদা হুঙ্কার দিলেন। আর উনি বলতে চান কিছুই জানতেন না? প্রভা কাঁদিয়া বলিল, আমি কি করতে পারি ঠাকুরপো? দাদা রয়েছেন, মা রয়েছেন, মেয়ে নিজে বড় হয়েছে, তারা যদি কথা ভাঙে আমার দোষ কি? দাদা বলিলেন, দোষ এই যে তারা ধাপ্পাপাজ ভণ্ড মিথ্যেবাদী, একদিকে কথা দিয়ে আরেকদিকে গোপনে টোপ ফেলে বসেছিল। এখন লোকে মুখ টিপে হাসবে না? আমি ক্লাবে পার্টিতে লজ্জায় মুখ দেখাতে পারবো না বলো? আমি ক্লাবে পার্টিতে লজ্জায় কি করে মুখ দেখাবো? প্রভা তেমনি কান্নার সুরে বলিতে লাগিল, এমন ধারা আর কি হয় না, তাতে তোমার লজ্জার কিসের? আমার লজ্জা? আমার লজ্জা সে তোমার বোন বলে, আমার শ্বশুর বাড়ির সবাই জোচ্চোর বলে, তাতে তোমারও একটা বড় অংশ আছে বলে। দাদার মুখের দিকে চাহিয়া এবার বিজয় হাসিয়া ফেলিল, কিন্তু তৎক্ষণাৎ হেট হইয়া প্রভার পায়ের ধুলা মাথায় লইয়া প্রসন্ন মুখে কহিল, বৌদি দাদা যত গর্জনই করুন আমি রাগ বা দুঃখ তো করবই না, বরঞ্চ সত্যি যদি এতে তোমার অংশ থাকে তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। মুখ ফিরাইয়া বলিল, দাদা রাগ করা তোমার সত্যিই বড় অন্যায়, এ ব্যাপারে কথা দেওয়ার কোনো অর্থ নেই, যদি পরিবর্তনের সুযোগ থাকে, বিয়েটা তো ছেলে খেলা নয়, সীতাংশু আইসিএস হয়ে ফিরেছে, সে একটা বড় দরের লোক, অনিতা দেখতে ভালো, বিয়ে পাশ করেছে, আর আমি এখানেও পাশ করিনি, বিলেতেও 7-8 বছর কাটিয়ে একটা ডিগ্রি জোগাড় করতে পারিনি, সম্প্রতি কাঠের দোকানে কাঠ বিক্রি করে খাই, না আছে পদগৌরব না আছে খেতাব। অনিতা কোনো অন্যায় করেনি দাদা। দাদা সরসে কহিলেন, 100 বার অন্যায় করেছে? তুই বলতে চাস এতে তোর কোনো কষ্ট হয়নি?
বিজয় কহিল, দাদা তুমি গুরুজন, মিথ্যে বলবো না, এই তোমার পা ছুঁই বলছি, আমার এতটুকু দুঃখ নেই, নিজের পুণ্যেতে নয়, কার পুণ্যে ঘটলো জানিনি, কিন্তু মনে হচ্ছে যেন আমি বেঁচে গেলুম। বৌদি চলো আমি তোমাকে নিয়ে যাই, দাদারই ইচ্ছে হয় রাগ করে ঘরে বসে থাকুন, কিন্তু আমরা চলো তোমার বোনের পাকা দেখায় পেট পুরে খেয়ে আসি গে। প্রভা তাহার মুখের প্রতি চাহিয়া বলিল, তুমি কি আমাকে ঠাট্টা করছো ঠাকুরপো? না বৌদি ঠাট্টা করিনি, আর একান্ত মনে তোমার আশীর্বাদ প্রার্থনা করি, তোমার বরে ভাগ্য যেন এবার আমাকে মুখ তুলে চায়। কিন্তু আর দেরি করো না, তুমি কাপড় পরে নাও, আমিও অফিসের পোশাকটা ছেড়ে আসি গে, বলিয়া সে দ্রুত চলিয়া যাইতেছিল। দাদা বলিলেন, তোর নেমন্তন্ন নেই, তুই সেখানে যাবি কি করে? বিজয় থমকিয়ে দাঁড়াইয়া বলিল, তা বটে, তারা হয়তো লজ্জা পাবে, কিন্তু বিনা আহ্বানে কোথাও যেতে আজ আমার সংকোচ নেই। ছুটে গিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, অনিতা তুমি আমাকে ঠকাওনি, তোমার উপর আমার রাগ নেই, জ্বালা নেই, প্রার্থনা করি তুমি সুখী হও। দাদা আমার মিনতি রাখো, রাগ করে থেকো না, বৌদিকে নিয়ে যাও, অন্তত আমার হয়েও অনিতাকে আশীর্বাদ করে এসো তোমরা। দাদা ও বৌদি উভয়ই হতবুদ্ধির মতো তাহার প্রতি চাহিয়া রহিল। সহসা উভয়েরই চোখে পড়িল, বিজয়ের মুখের পরে বিদ্রূপের সত্যই কোনো চিহ্ন নাই, ক্রোধের অভিমানের লেশমাত্র ছায়া কণ্ঠস্বরে পড়ে নাই, সত্যই যেন কোনো সুনিশ্চিত বিপদের ফাঁস এড়াইয়া মন তাহার অকৃত্রিম পুলকে ভরিয়া গেছে। বোনের কাছে এ ইঙ্গিত উপভোগ্য নয়, অপমানের ধাক্কায় প্রভার অন্তরটা সহসা জ্বলিয়া গেল, কি যেন একটা বলিতেও চাহিল, কিন্তু কণ্ঠ রুদ্ধ হইয়া রহিল। বিজয় বলিল, বৌদি আমার সকল কথা বলবার আজও সময় আসেনি, কখনো আসবে কিনা তাও জানিনি, যদি আসে কোনো দিন সেদিন কিন্তু তুমিও বলবে। ঠাকুরপো তুমি ভাগ্যবান ভাই, তোমাকে আশীর্বাদ করি। নমস্কার, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।